কেউ যদি দিনে ফেরার কথা বলে আর তখনও হারাম রিলেশন তথা জিনায় লিপ্ত থাকে, তবে তার দাবিতে সে চরম মিথ্যাবাদী। কেউ যদি অনুতপ্ত হয়ে ফিরে আসার দাবি করে, সে কিতাবে থাকায় হারাম রিলেশনের মতো জিনায় লিপ্ত থাকতে পারে। এটা তাহলে কেমন তওবা, রবের কাছে কেমন ফেরা? আপনি যদি আল্লাহর কাছে সত্যিকারের অর্থে ফিরতে চান, তবে আপনার উচিত এই কবিরা গুনাহ থেকে পরিপূর্ণ তওবা করা। ক্রমাগত বিষপানকারী বেঁচে থাকা আসামির বুদ্ধিতার সামনে আমি তাদের উদ্দেশ্যে শুধু সতর্ক করছি, যারা সত্যিকারের অর্থে দিনে ফিরতে চান। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, এই ভয়ানক গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এমন কাউকে জীবন সঙ্গিনী হিসেবে দান করবেন, মেয়ে আপনার চক্ষু শীতল করবে ইনশাআল্লাহ। বিয়ে হলো পবিত্র সম্পর্ক, আর সে সম্পর্কে ফাউন্ডেশনে কবিরা গুনায় ভরপুর, সেখানে শান্তির আশা করা বোকামি। দুনিয়ায় আখিরাতে চরম সফলতার জন্য মেয়ে এই স্যাক্রিফাইসটা আপনাকে করতে হবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আখিরাতে জবাবদিহিতার ভয় করে, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চায়। তার সাথে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামক নাপাকি লেগে থাকা না মানায়? না, এটা একদম মানায় না। ভাই, আমার আখিরাতে এই জীবনের জন্য যদি আমি অগ্রিম কিছু পাঠাতাম, আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদের সঠিক বুঝ দান করুন এবং দিনের পথে ফেরার তৌফিক দান করুন।